আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টিএনটি লেসন্স। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো টাইপস অফ ফ্লুইডস। সো আমরা খুব ভালো করেই জানি যে ফ্লুইড জিনিসটা কী। ফ্লো করতে পারে এমন যে কোনো সাবস্টেন্সকেই আমরা ফ্লুইড বলে থাকি। এখন ফ্লুইড কী কী টাইপের হতে পারে? সো ফ্লুইডের এই ক্লাসিফিকেশনটা বেস করা হয়েছে ফ্লুইডের কয়েকটা প্রপার্টির উপরে। সো আজকে আমরা যে ক্লাসিফিকেশনগুলো দেখব সেগুলো হলো এই প্রপার্টিগুলোর উপরে বেস করে করা হয়েছে। সো আমরা জেনে নিই সেই প্রপার্টিগুলো কী। ফার্স্টে আমরা যে ক্লাসিফিকেশনটা দেখব সেটা হলো ভিসকসিটির উপরে বেস করে করা হয়েছে। সেকেন্ডটা আমরা দেখব নিউটনস ল অফ ভিসকসিটির উপরে। অ্যান্ড থার্ডটা হলো কম্প্রেসিবিলিটি। সো আমরা ফার্স্ট ক্লাসিফিকেশনটা নিয়ে কথা বলি। অ্যাজ পার ভিসকসিটি ফ্লুইডকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আইডিয়াল ফ্লুইড আর একটা হলো রিয়েল ফ্লুইড। সো আইডিয়াল ফ্লুইড হলো ফ্লুইড ইন উইচ দেয়ার ইজ নো ফ্রিকশন, ইটস ভিসকসিটি ইজ জিরো অ্যান্ড দেয়ার ফর ইটস শিয়ার স্ট্রেস ইজ অলসো জিরো। সো আইডিয়াল ফ্লুইডে কোনো ফ্রিকশন কাজ করে না, অ্যান্ড যেহেতু কোনো ফ্লুইড ফ্রিকশন নেই সো ভিসকসিটিটাও জিরো। আমরা অলরেডি জানি যে ফ্লুইড ফ্রিকশনের সাথে ভিসকসিটির একটা রিলেশন আছে, সেটা হলো যখন ফ্রিকশন এক্সিস্ট করবে তখন ভিসকসিটিও এক্সিস্ট করবে। এখানে ভিসকসিটি জিরো, তার মানে শিয়ার স্ট্রেসও জিরো। সো আমরা কী বুঝতে পারলাম? যে আইডিয়াল ফ্লুইড উইল বি কমপ্লিটলি ফ্রি অফ ফ্রিকশন, ভিসকসিটি অ্যান্ড শিয়ার স্ট্রেস। কিন্তু রিয়েল লাইফে কোনো ফ্লুইডই আইডিয়াল ফ্লুইড না, সব ফ্লুইডকেই আমরা রিয়েল ফ্লুইড বলি। সো রিয়েল ফ্লুইড হলো যেখানে শিয়ার স্ট্রেস ইজ অলওয়েজ ডেভেলপ ক্রিয়েটিং দ্য ফ্লুইড ফ্রিকশন, সো ভিসকসিটি এক্সিস্ট। রিয়েল ফ্লুইডে শিয়ার ফোর্স সবসময় থাকবে, অ্যান্ড সেটার জন্য ফ্লুইডের মধ্যে ফ্রিকশন কাজ করবে। যেহেতু ফ্রিকশন কাজ করছে তার মানে ফ্লুইডের মধ্যে ভিসকসিটিও থাকবে। আমাদের সেকেন্ড প্রপার্টি যেটার উপরে বেস করে আমরা ক্লাসিফিকেশনটা করছি সেটা হলো নিউটনস ল অফ ভিসকসিটি। এখন নিউটনস ল অফ ভিসকসিটিটা আসলে কী? নিউটনস ল অফ ভিসকসিটি নিয়ে আমরা পরের একটা ভিডিওতে এলাবোরেটলি ডিসকাস করব, বাট আপাতত আমরা আমাদের বোঝার সুবিধার্থে জাস্ট জেনে রাখি। নিউটনস ল অফ ভিসকসিটি বলে শিয়ার স্ট্রেস হলো ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি গ্রেডিয়েন্ট। শিয়ার স্ট্রেস আর ভেলোসিটি গ্রেডিয়েন্ট এই দুটো টার্মের সাথে আমরা অলরেডি ফ্যামিলিয়ার। আমরা আগে ভিসকসিটি রিলেটেড যে ভিডিওগুলো দেখে এসেছি সেখানে এগুলো ভালোভাবে এক্সপ্লেন করা আছে। সো এই লটা অনুযায়ী এই দুইটা প্রপার্টি ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, তার মানে একটা বাড়লে আরেকটা বাড়বে অথবা একটা কমলে আরেকটা কমবে। সো এই রিলেশনটার উপরে বেস করে ফ্লুইডকে দুইভাবে ক্লাসিফাই করা যায়। একটা হলো নিউটনিয়ান ফ্লুইড আর একটা হলো নন নিউটনিয়ান ফ্লুইড। আমরা এখনই এই কনসেপ্টটা নিয়ে খুব ডিটেলসে দেখব না, জাস্ট আমরা সিম্পলি জেনে রাখবো সেটা হলো নিউটনিয়ান ফ্লুইড তাকেই বলে যেটা কিনা নিউটনস ল অফ ভিসকসিটি ওবে করে, অ্যান্ড যে ফ্লুইডটা এই লটা ওবে করবে না তার মানে যে ফ্লুইডের ক্ষেত্রে শিয়ার স্ট্রেস আর ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে না, সেই ফ্লুইডকে আমরা নন নিউটনিয়ান ফ্লুইড বলব। এই কনসেপ্ট নিয়ে আমরা পরে একটা সেপারেট ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আমাদের থার্ড যে প্রপার্টিটা ছিল সেটা হলো কম্প্রেসিবিলিটি। সো কম্প্রেসিবিলিটির উপরে বেস করে আমরা ফ্লুইডকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো কম্প্রেসিবল ফ্লুইড আর একটা হলো ইনকম্প্রেসিবল ফ্লুইড। সো কম্প্রেসিবল ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা কিছু যেটাকে কম্প্রেস করা যায় অথবা যেটার ভলিউমটাকে প্রেশার দিয়ে কমানো যায়। সো কম্প্রেসিবল ফ্লুইড হলো সেই ফ্লুইড যেটার কিনা ভ্যারিয়েবল ডেন্সিটি। সো ডেন্সিটি মে ভ্যারি উইথ প্রেশার, তার মানে আমরা যদি প্রেশারটাকে কমাই বা বাড়াই সেটার সাহায্যে আমরা ফ্লুইডটার ভলিউমটাকে কমাতে বা বাড়াতে পারবো। ইনকম্প্রেসিবল ফ্লুইড, ফ্লুইডস উইথ কনস্ট্যান্ট অর ইনভ্যারিয়েবল ডেন্সিটি, তার মানে ফ্লুইডটার ডেন্সিটিটা কনস্ট্যান্ট থাকবে অথবা ইনভ্যারিয়েবল থাকবে, মানে চেঞ্জ হবে না। সো ডেন্সিটি চেঞ্জ না হওয়া মানে কি? ডেন্সিটি হলো মাস বাই ভলিউম, তার মানে মাস বাই ভলিউমের যে রেশিও সেটা সেম থাকবে। আমরা তো জানি মাস তো আমরা সহজে চেঞ্জ করতে পারবো না, মানে ডেন্সিটি সেম থাকা মানে ভলিউমটা সেম থাকবে, তার মানে আমরা প্রেশারটা যতই চেঞ্জ করি না কেন ভলিউমটা সেম থাকবে, চেঞ্জ হবে না। এখন এখানে একটা কথা আছে, সেটা হলো রিয়েল লাইফে আমরা যেরকম শুরুতে দেখেছিলাম যে ভিসকসিটির বেসিসে আমরা যখন ফ্লুইডকে
ক্লাসিফাই করি আইডিয়াল সুইট আর রিয়েল সুইটে, আমরা দেখেছিলাম যে আইডিয়াল সুইট কিন্তু এক্সিস্ট করে না, এটা শুধুমাত্র একটা অ্যাসাম্পশন। সেরকম এখানে আমরা দেখব যে ইনকম্প্রেসিবল সুইটও কিন্তু রিয়েল লাইফে এক্সিস্ট করে না। রিয়েল লাইফে সব ফ্লুইডই কম্প্রেসেবল, তার মানে প্রেশারের সাথে এটার ভলিউমটাকে চেঞ্জ করা সম্ভব। কিছু ফ্লুইড আছে যেখানে প্রেশার চেঞ্জ করলে ভলিউমের চেঞ্জটা খুবই নেগলিজিবল হবে, সো ভলিউমের চেঞ্জটা এতটাই কম হবে যে সেটাকে আমরা জিরো ধরতে পারি, তার মানে আমরা ভলিউমটাকে কনস্ট্যান্ট ধরতে পারি প্রেশার যাই হোক না কেন। সো সেই ফ্লুইডগুলোকে আমরা নর্মালি ইনকম্প্রেসিবল ফ্লুইড বলে থাকি। সো আমরা দেখলাম ফ্লুইডকে কী কী টাইপে ভাগ করা যায়, অ্যান্ড ফ্লুইডের তিনটা প্রপার্টির উপর বেস করে সেই টাইপগুলোতে ফ্লুইডকে ক্লাসিফাই করা যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন আই হোপ আমরা সবাই ভালো থাকবো।